এখনি পড়তে হলে আমাকে আমাকে কিছু ঘুষ গুঞ্জা দিতে হবে। আমার কাছে একটি দেখাও নি। ঘোটুর শাল বেটা উঠ। তে মানে কি ইচকুলা মিয়াল কই থাক মত আরে পড়বার দিম না। আই রে খুশি একবারও দেখলাম না যা আসলো মুখে ঠাডা ভরে রইছে। জন্তু হ্যাঁ দেখো তো আমাকে আজকে কেমন লাগছে। আরে তোমারে তো আজকে মন হইতাছে সদাগরের পোলা ভার না রাজার পোলা ভার। আলেক জন্তু ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নূর ইসলাম। আচ্ছা সব কাজ হইতো এরকম ডিস্টার্ব করিস কেন? আপনি তো কোনোদিন জিগাই নাই যে ওর বাপের নাম কি হেডাম কই দিলাম। ওর বাপের নাম কি নূর ইসলাম? ওই যে নাড়ি ওই যে তোর আবার নাড়ি নেই আবার কইছে কেন এমনিতে আমার মা রে চারোর নাড়ি পড়ে গেছন বাড়িতে বাইন না। আচ্ছা ঠিক আছে বাবা রহিম তুমি যে উড়িয়ে বাজ ঘুরাই চোরে জরির জামা পরে আমার স্কুলে এসেছো সেজন্য গর্বে আমার বুকটা ভরে গিয়েছে। আমি অত্যন্ত খুশি হয়েছি বাবা তুমি এভাবে প্রতিদিন যেন স্কুল এসে ঠিক মতো লেখাপড়া করতে পারো। ঠিক আছে স্যার ও যদি কোন যে ইয়ার চাইতার বালা জামা পরিয়া যদি আহে আমার এইটা হালাত নিয়ে পরিয়া যদি আহে তারপরে বেজাল আছে। কি হয়েছে? ছাইদ বাচ্চার হুকুম। আবার কিসের হুকুম? আমাকে কিভাবে বলিয়াছে জানেন? কিভাবে বলেছে? আলিক চন্দ্র ওই ছেলে যেমনি ভাবে হোক স্কুলে যেন না আসতে পারে তার জন্য আরেকটা পরীক্ষা আছে। হুজুর কি পরীক্ষা? কিসের পরীক্ষা আমাকে একটু বলুন আমি আপনি যেমনি ভাবে বলবেন আমি তেমনি ভাবে বলবো। ওই ছেলে যদি স্কুলে আসতে হয় উড়িয়া বাজ ঘোড়া তো নয় হাতির উপর আম্বরানে আসতে হবে। সেই আম্বরার আমার ঘোড়ার সাথে রেন্সে খেলা খেলাইতে হবে। অত সহজ না স্কুলে পড়বা। এটা কি সাহেব বাদশার আদেশ? সাহেব বাদশার আদেশ জন্তুর হুকুম। জন্তু জন্তু এই জন্তু ইয়েস টু ভেরি গুড টুইস দিস এ চেরি ফাতমা লিখে বাবা রহিম বলুন স্যার তুমি উড়িয়ে বাজ ঘুরাই চরে জরির জামা পরে স্কুলে এসেছিলে সেজন্য আমি খুশি হয়েছিলাম। আর একটা কথা কই ও ছেড়ি দে ও বাকে আসে ও না কান দেও ই ছাত্রই স্কুল থেকে বাই কইরে দেন। কে বলেছে হাসে না কাঁদে না? ও তো কি বা করে গতকাল যখন স্কুলে এসেছিল যখন লেখাপড়া করতে মানে আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি আমি যখন এমনি ভাবে ব্যথাঘাত করেছিলাম তখন ও কেঁদে ছিল। আর গত পরশু যখন আমি ওদের বাড়ির পাশ দিয়ে স্কুল থেকে যাই তখন আমি ওকে দেখেছি ও খেলা করছে আর হাসছে। তাহলে কে বলেছে হাসে না কাঁদে না? স্যার ওর বাপের কই আর একটা ব্যবস্থা কইরা দে। কিসের ব্যবস্থা? ওর মন দিল বালা না। কি করতে হবে? ওর একটা বিয়ে আসে দিয়েতে। ও এই কথা না? আচ্ছা শোন তুই যখন বলছিস তোর যখন এতই মায়া ওর ছাত্র হিসেবে ওর কাছে দিয়েতে। আমি তোকে একটা কথা বলি তুই যখন বলছিস ওর উপর যখন তোর এতই মায়া আর তুই আজ 25 বছর ধরে একই ক্লাসে আছিস তুই যদি ওকে সাথে রাখতে চাস তাহলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে আমি তোর বাবার সাথে আর ওর বাবার সাথে কথা বলে তোদের দুজনের বিয়ের ব্যবস্থা করে দেব। ঠিক আছে যা ওই ছেড়ি তুই অন্য চলে আ যা আমার বাবা লেখাইয়া আরে দাবি নইয়া বলতে একটু কইরা লইয়া আবার কি হয়েছে জন্তু? শোন আচ্ছা শোন 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 যাই হয়েছে শোন রহিম আমি তোমাকে আরেকটা কথা বলি। বলুন স্যার। আলেক জন্তু বলল আপনি চেন খোলা ওর মারবেন কেন? ওর মারবেন স্কুলে থাকবো না। শোন শোনো সবাই শোন রহিম আগামীকাল যদি তুমি স্কুল আসো তাহলে হাতের উপর আম্বরা দিয়ে তোমাকে আসতে হবে। স্যার আমি জানি তুমি পারবে না কিন্তু কি করব? আমাকে একটু দয়া করুন আমি কোথায় পাবো সে হাতি? বাবা রহিম আমার যদি দয়া করার কিছু থাকতো তাহলে আমি তোমাকে অবশ্যই দয়া করতাম। তোমাকে কথাটা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে তবু উপায় নেই বাবা। আমি এই স্কুলে অনেক আশা নিয়ে এসেছি। আমি জানি আমার আশাটা নষ্ট করবেন না প্লিজ। আমি জানি রহিম তুমি অনেক আশা নিয়ে এই বুক বড় আশা নিয়ে স্কুলে এসেছো লেখাপড়া শিখে মানুষ হবে কিন্তু সায়েদ বাদশা তোমাকে পদে পদে আটকে দিচ্ছে। খোদাকে ডাকো রহিম খোদাকে ডাকো খোদা যদি সহায় হয় তাহলে অবশ্যই তুমি লেখাপড়া করতে পারবে। আজকের মতো তোমাদের সকলের ছ
ছুটি ছুটির ঘন্টায় নুকা বাজাইলেন ভারী মাইরা ফাসে ছুটি এ রহিম আই উইল কিল ইউ হোয়াট ডু ইউ মিন এটা ছাইজ বা ছাড়ি স্কুল এখানে পড়তে হলে আমাকে কিছু ঘুষ গুঞ্জা দিতে হবে আমার কাছে একটি দেখাও নি ঘোটুর শাল বেটা উঠ তে মানে কি স্কুল আমি আল কই থাকমু তোরে পড়বার দিম না ওগো মেহরবানি খোদা